আরে এত বড় ভারি তো হবে না, ধরে সবার ওখানে খুলবে, কিন্তু আমরা চলে এসেছি নতুন ব্লগে। এই ব্লগে আপনাদের দেখাবো আমাদের গাড়িটির উদ্ধার কার্য শুরু হয়ে গেছে, কিভাবে উদ্ধার কার্য হচ্ছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গাড়িটি উদ্ধারের পর দেখে নেব কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও ঠেকেছো, চাপা পড়লে দিন নিচের, ওদিকে এদিকে চাপে আসো না, এদিকে চাপে আসো না, এটা সরকে গেলে গাড়ির উপরে ইয়ে আসবে। কাটো কাটো, আপনাদের সামনে তুলে ধরছি উদ্ধার কার্যের মুহূর্ত গুলোকে। কতজনের বাড়ি উঠে গেছে, আমাদের যে পরিস্থিতি দাম ডাঙ্গার না ভয়াবহ গাড়িটাকে বের করে দাও, আসতে ছেড়ে দাও। হ্যাঁ দেখো তো আমি একেই বলে রাখে হরি তোমার, একে এত বড় গাছ পড়েছে, অল্পখানি এদিক ওদিক হলে পরে আমাদের গাড়ি কি চুরমার হয়ে যেত। এবার একটা ছোট ছোট বাজে সাবর মার ধরা, এই খুঁটি টানা মাথা বাজে দেখি তোকে সহজ করে ভাঙিয়ে গেছে, এখন পরে গাড়ির দিকে যাতে না যায়, ধারটাই নষ্ট হয়ে যায়।
কিশোরকে অসংখ্য ধন্যবাদ আমাদের গাড়িটিকে রক্ষা করার জন্য। ক্ষতি তো আমাদের এলাকায় অনেকেরই হয়েছে, কিন্তু বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে। অল্প কিছু ক্ষতি হলো, মোটামুটি ভেঙে পড়লো, সবারই হয়েছে, কিন্তু বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছে, তাই ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। এই ঝড় অত্যন্ত বেদনাদায়ক, আমাদের এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, যার মধ্যে দুটো প্রাণ নিয়ে চলে গেছে। আমাদের কষ্টবর্তী গ্রামে দুটো বাচ্চা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আগে বাড়াও তুমি, তারপরে কিছু না, গাড়ি ঘোড়া তারা করতে গেলে গাড়ি ক্ষতি হতো। এখানে শুধু স্ক্র্যাচ পড়েছে একটু, হালকা একটু স্ক্র্যাচ এখানে পড়েছে, আর গোটা গাড়িতে কোথাও কিছু হয়নি, এখানেও কিছু হয়নি, সাইডেও কিছু হয়নি, এখানে জাস্ট একটু স্ক্র্যাচ পড়েছে, আর কোথায়। এ হচ্ছে ড্রাইভার, এখানে শুধু একটু স্ক্র্যাচ পড়েছে, একটু ড্যামেজ হয়েছে, আর কোথাও কিছু হয়নি, তাই তো, আর কোথাও কিছু হয়নি তো নাকি, পেছনে তো কিছু হয়নি। এখানে কিছু হয়েছে না, নোংরা করো যাও যাও যাও, থাক থাক থাক, ঘর যাক ঘর যাক, থাক থাক থাক।